বক্সা ভাড় নেবে খুবই সুন্দর। দেব কিন্তু গোল দিয়ে দিল, 13 নম্বর জার্সির প্লেয়ার দেব। পরিষ্কার ছবি নিচ্ছে, বুঝতে পারছি। এদিকে সালতোড়াতে দুটি বিদেশি প্লেয়ার আছে। আর অন্যদিকে দক্ষিণপাড়াতেও দুটি বিদেশি প্লেয়ার আছে। খেলা হচ্ছে, তোরা গ্রাউন্ডে কেন বলে? দুদিকেই দুটি করে বিদেশি প্লেয়ার আছে। খেলা শুরু হয়ে গেল, কোয়ার্টার ফাইনাল ম্যাচ। ওরে বাস রে, গোল আর কিন্তু ওখানে কিন্তু গোল হয়ে যাচ্ছিল একটুর জন্য। দুদলেই কিন্তু ভালো ভালো খেলোয়াড় আছে। মিস হয়ে গেল মহেশ্বরের হলুদ জার্সি পরে কিন্তু তিন ভাই খেলছে, বোম্বা বিষ্ণু মহেশ্বর। আর এদিকেও আছে কার্তিক আছে, তারপরে নেপালি প্লেয়ার আছে। এই ছেলেটা বিশাল খেলে, এই ছেলেটা বিশাল খেলে, 13 নম্বর। খুবই সুন্দর গোপাল কিন্তু গোলকিপার আছে, সে কিন্তু খুবই সুন্দর বলটি ধরে নিল আগে মাইকেল।
বল বাড়াতে পারলো না, মিস হয়ে গেছে। আবার এদিকে অ্যাটাকে গেল জার্সি দেব, খুবই সুন্দর বিদেশি প্লেয়ারকে বল বাড়ালো, শট করার চেষ্টা কিন্তু হলো না। যেখানে লাগুক এদিকে অ্যাটাকে, ও খেলোয়াড় এখন অসুস্থ, এই কারণে খেলাটি মুদ্রবি সব জায়গায় কন্যা শটে দেখা যাক কি হলো। লেফারি কি ইশারা করছে বোঝা যাচ্ছে না এখান থেকে। কর্নারে যে পতাকাটা থাকে সেখানে পতাকাটা লড়ানোর কারণে ফাউল দিয়েছিল। আর এদিকে অ্যাটাকে গেল জার্সি দক্ষিণ পাড়া অ্যাটাকে, কিন্তু না বল বের করে দিল। কিছু মনে করেন কন্যার কিক পেয়েছে দক্ষিণ পাড়া। এই ছেলেটা ঝোল খাই দিবে একটা গেট এ পারে ঘর আরামের ঘর স্বাস্থ্য সাথী কার্ড ডিজেল কার্ড সোনাই সোনাই কিন্তু শট কিন্তু উড়িয়ে দিল। 7 নম্বর জার্সি প্লেয়ার সোনাই মহেশ্বর, 12 নম্বর জার্সি প্লেয়ার মহেশ্বর ব্যাক শট হয়ে গেল। মহেশ্বর কিন্তু বল নিতে পারলো না। মেনটা গেল মনে তো
মারে বাঁধ বল পেরিয়ে গেছে ব্যাক শট দেব শটটি নিল কিন্তু সেরকম ভাব শট করতে পারলো না ওখানে বিদেশি প্লেয়ারকে ফাউল করেছে এটি হেড করলো খুবই সুন্দর শট করেছিল দেব কিন্তু গোলের মধ্যে রাখতে পারলো না খুবই সুন্দর শটটি রেখেছিল গোলের মধ্যে গোলকিপার সতর্কতায় বলটিকে বের করে দিয়েছে হাতে লেগে বলটি কর্নার হয়ে গেল কর্নার কিক শট এখন কি আর আগেবার এসে নি ধরাই চলছে গো গোল হয়নি কেন যা 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 মানে ভালো করতো ভালো সাল তোড়া মাইকেল শট নিচে ব্যাক শট ব্যাক গলি কিন্তু বলটি উল্টো দিকে চলে গেল মিস হয়ে গেল গোলটি সাল তোড়াতে দুটি বিদেশি প্লেয়ার খেলছে একটির নাম মাইকেল আর অন্যটির নাম এই মুহূর্তে জানি না যেটির নাম জানি না সে কিন্তু খুবই সুন্দর গোলে মারার চেষ্টা করেছিল কিন্তু গোল দিতে পারলো না খেলা কিন্তু জমে গেছে দুদিকে অ্যাটাক হচ্ছে বারবার অফসাইড অফসাইড খুবই সুন্দর দেব দেব কিন্তু গোল দিয়ে দিল 13 নম্বর চার্জের প্লেয়ার দেব দেব কিন্তু খুবই সুন্দর গোল দিয়েছে
কিন্তু খুবই সুন্দর গোলটি করেছে। এটাকে দক্ষিণ পাড়া দেব কিন্তু আবার শট, কিন্তু বাইরে শট হয়ে গেল, গোলটা থেকে শট করেনি। দক্ষিণ পাড়া কিন্তু বারবার এটাকে যাচ্ছে সালতোড়ার তুলনায়, এগুলো এই মুহূর্তে এগিয়ে আছে দক্ষিণ পাড়া। হাফ টাইম হয়ে গেল, হাফ টাইমের আগে কিন্তু এক গোলে এগিয়ে আছে দক্ষিণ পাড়া। দেখবো হাফ টাইমের পর কোন দল জয়লাভ করতে পারে, গোলের সংখ্যা কটি বাড়ে দেখবো। এদিকে দক্ষিণ পাড়া 880 ক্যানেল দক্ষিণ পাড়া ইয়ংস্টার ক্লাব, এ দল কিন্তু এক গোলে এগিয়ে আছে। দেব গোলটি করেছে, 13 নম্বর জাস্তারি প্লেয়ার, 13 নম্বর জাস্তারি প্লেয়ার গোলটি করেছে। এই মুহূর্তে তাকে আমরা দেখছি, দেব কিন্তু খুবই সুন্দর গোলটি করেছে। 13 নম্বর জাস্তারি খেলোয়াড় সে কিন্তু গোল করেছে। আর এদিকে সালতোড়া, সালতোড়া কিন্তু পিছিয়ে পড়েছে, একটি গোল খেয়ে গেছে। তো হাফ টাইমের পর আমরা দেখব, এই মুহূর্তে হাফ টাইম চলছে, বিরতির সময় চলছে এই মুহূর্তে। হাফ টাইমের পর আমরা দেখব সে গোল শোধ করতে পারে কি না, গোলের সংখ্যা আর কটি বাড়ে সেটাও দেখব আমরা। এ দলে দুটি বিদেশি প্লেয়ার আছে, দুটি দলেই দুটি করে বিদেশি প্লেয়ার আছে। এ দলও কিন্তু গোল করার সুযোগ পেয়েছে, আর ও দলও পেয়েছে, দু দলেই পেয়েছে, কিন্তু দক্ষিণ পাড়া গোল দিয়েছে একটি। তো সরাসরি আমরা খেলাতে চলে যাব, খেলা শুরু হতে চলেছে। ঠিক আছে চলো চালাও, পানি সাহায্য লাইন করছো পড়ুক এখানে। প্রথম হাত খেলা হয়েছে, এক গোল দিয়েছে, একটা গোল দিয়েছে। হ্যাঁ বিরাট খেলা, বিরাট খেলা, মার মার কাট কাট খেলা। হ্যাঁ মানের বাইরে বার করতে বল, বিশাল বল আমায় ঝুলো করে হ্যাঁ
কার্তিকের পায়ে বল, এই মুহূর্তে সাল তোড়া কার্তিক, খুবই সুন্দর পাসিং মাইকেল, মাইকেল থেকে 9 নম্বর যাচ্ছে এই খেলোয়াড়। মাইকেলের পায়ে বল, ভেলকি দেখানোর চেষ্টা, দেখা যাক কন্যার। খুবই সুন্দর কিন্তু হেডটি নিয়েছিল বিদেশি প্লেয়ার, তুলে দাও দেখে আমাদের যান ধর ফল করছে, তারা মুরগি কপ কপ করছে, আই ভয় করছে, যা 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 ভাই যা, বলে খেল নেবে যে খেলি আছে মহেশ্বর, কিন্তু খুবই সুন্দর বলটি বাড়িয়েছিল, সেখানে কিন্তু গোল দিতে পারলো না, খুবই সুন্দর, খুবই সুন্দর বলটি বাড়িয়েছিল মহেশ্বর, 12 নম্বর সরে খেলোয়াড়। ও গোল করবে নাকি, ও তো বললো ভালো ভালো খাইলো তো, ধৈর্য ধরতে হবে। মাইকেল থেকে সোনাই, সোনাই খুবই সুন্দর বল তুলেছে, দেখা যাক। ও বাপন কিন্তু বল বের করে দিয়েছে, এখনো কিন্তু সম্পূর্ণভাবে বল বেরোয়নি। আবার সে মাইকেলের কাছে বল, গোলের দিকে তুলেছে হেডের বল, বল কিন্তু ওখানে আছে এখনো, কিন্তু এটাকে আবার দক্ষিণ পড়া, নেপালি প্লেয়ার বলটি আটকিয়ে দিল এবং তাদের খেলোয়াড় বলটিকে উড়িয়ে দিল এবং আউট থ্রো। জয়ন্ত আচমকা মেরে এলো, জয়ন্ত ভলিবল খেলছে নাকি রে বাবা, বল খেলে গেছি হাত করতে কি হলো বাবা।
নষ্ট করিস নি পতাকাটা কি করে খেল। হ্যাঁ খুবই সুন্দর কিন্তু বলটি রেখেছিল বোলের মধ্যে মহেশ্বর, কিন্তু খুবই সুন্দর বলটি রেখেছিল বোলের মধ্যে। গোলকিপার কিন্তু খুবই সুন্দর সেভ করেছে। গোল দিয়ে আছে বড় বক্সের কাছ থেকে ফাউল কিক, দুইটাই গোল কি তো হবে, গোল কি সেভ করছে, কত বল বস হাঁটা বল গেল করলে কি করবে। ওই রেফারিটা ভালো, ওই যে গেটটা তো, হ্যাঁ শেষ করতে লোক বেশি নাই, সুন্দর বল দিয়েছে। Yeah.
খেলা শুরু হয়ে গেল, এক এক গোল হয়ে গেছে। আবার এটাকে সোনার পায়ে বল, সাত নম্বর যাচ্ছে রে খেলোয়াড়, খেলা কিন্তু জমে গেছে। তুমি এখানে বসো, ছিল ওই তো ভিয়েন মিলে দুদল পড়ে গেছে, তোমার দুদল পড়ে গেছে ক্ষতি, খেলাটা ভুলেরই খেলা, দুদল পড়ে গেলেই তো ক্ষতি, কি গো পাশাপাশি দুদল পড়ে গেছে। খেলাতে কিন্তু একে একে গোল হয়ে গেল, ম্যাচ ড্র, গোল হবে খুবই সুন্দর বল ধরে নিয়েছে, কারণ খেলোয়াড় বল পেয়েছে মুখে তার। দুই এক গোল হয়ে গেছে, সালতোড়া এক আর দক্ষিণপাড়া দুই। খেলা বল চলো, হাড্ডাহাড্ডি খেলা চলছে, ঝাড়ি মারল ঠিক আছে, খেলার যে কোনো দল এক টাকা হাঁটতে হবে, ওরাও ফুর্তি করবে তো ওরাও করবে। খুবই সুন্দর বল খেলেছে, ফাউল কিক, নেপালি প্লেয়ার শট করছে, খেলা কিন্তু শেষ মুহূর্তের দিকে, দুই একে দুই এক গোল হয়েছে। গোপাল গোল থেকে বেরিয়ে এসে শট করলো, ওনার কে থাকবে, আসুন দাদা গোল কি তোমাদের গাড়িটা দেখছি ওখানে জানাও, তাও দেউ নাইলি এসে না, এখনো পাঁচ সাত না না হ্যাঁ সব লম্বা শট মে মানুষ নাকি মানসিকতা কেন্দ্র ফাউল কিন্তু সবসময় হচ্ছে এই খেলাতে, হাড্ডাহাড্ডি ম্যাচ চলছে, মাইকেল হাড্ডাহাড্ডি ম্যাচ চলছে, বল বেরিয়ে গেল,
দেখছো খেলা কিন্তু শেষ মুহূর্তে। খেলা শেষ মুহূর্তে দুই গোলে এগিয়ে আছে, 2-1 গোল দক্ষিণপাড়া, দুটি সালতোড়া, একটি সালতোড়া। টাকা নাই খেলতে চলে যান। আরও একটি গোল করলো, প্রথমে যে যে গোলটি করেছিল এই খেলোয়াড়টি দক্ষিণপাড়ার হয়ে, দেব 13 নম্বর চাষারি খেলোয়াড়, সেই কিন্তু আবার গোল করলো আরেকটি। মোট 3টি গোল, সে কিন্তু নিজে 2টি গোল দিয়েছে। সে নিজে 2টি গোল দিয়েছে, তাদের দল মোট 3টি গোল দিয়েছে। দর্শক কিন্তু আস্তে আস্তে ঘরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে, কেননা জানে দর্শকেরা যে এই গোল আর শোধ করা নয়। 3-1 গোল হয়ে গেল। খেলা কিন্তু শেষ, খেলা শেষ হলো না কি হলো কিছু বোঝাই গেল না। 3 হাড্ডাহাড্ডি কোয়ার্টার ফাইনাল ম্যাচে, এখানে কিন্তু দক্ষিণপাড়া জয়লাভ করল। 880 কেনাল বল দক্ষিণপাড়া ইয়ংস্টার ফুটবল ইয়ংস্টার ক্লাব, তারা কিন্তু জয়লাভ করেছে এবং সেমিফাইনালে চলে গেল তারা সরাসরি। খুবই সুন্দর আজকে হাড্ডাহাড্ডি ম্যাচ হলো। তো আজকের মতো এইটুকুনি, পরের ম্যাচে দেখা হবে। যারা যারা এই চ্যানেল নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অলে সেট করে দিও, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন প্রথম তোমাদের কাছকে যায়। পরের ভিডিওতে দেখা হচ্ছে।